হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি এবং তার আগে বলে দিই সবাইকে শুভ দুপুর। তো আজকে ব্লগে আমি দেখাবো যে আমি প্রচণ্ড পরিমাণে গাছ লাগাতে খুব ভালোবাসি। তো গাছ লাগালে, গাছের কাছে গেলে আমার মন প্রাণ একদম ভরে যায়, ভালো হয়ে যায়। তো সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব, কিভাবে আমি গাছ লাগাচ্ছি, কিভাবে রেকর্ড করছি। আমি যেরকম দেখি সেখানে প্রচুর পট আছে কিন্তু তার মধ্যে গাছ নেই, সব মাটি পড়ে রয়েছে। তো সেইগুলোকেই আমি রিপোর্ট করার চেষ্টা করছি এবং করব, যেহেতু আমি বাড়িতে খুব কমই থাকি। অফিস ছুটি থাকলেও কোনো না কোনো কাজে আমি বাইরে বেরিয়ে যাই। তো আজকে যেহেতু অফিসও ছুটি, বাড়িতেও আছি, তো ভাবলাম চলো একটু রিপোর্ট করা যাক এবং গাছ লাগানো যাক, এবং সেইটাই করব এবং সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো তার জন্য পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে, তো চলো দেখতে থাকো। আগে আমি এখানে কিছু পেঁয়াজ গাছ লাগিয়েছিলাম, আর এই যে ছোটো ছোটো গাছগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে লঙ্কার চারা। আমি লঙ্কার দানা ফেলেছিলাম, তো সেগুলো থেকে চারা উঠেছে। এটা একটু বড় হতে সময় লাগছে, জানি না কেন, হয়তো মাটির সমস্যার জন্য হতে পারে, তাই অনেক দিন হয়ে গেছে, এতদিনে বড় হয়ে যাওয়ার কথা, বাট আস্তে আস্তে হচ্ছে, হোক। আর আমি আবার এখানে কিছু বাইরে কিছু পটস ছিল, সেগুলোর মধ্যে মাটিগুলো ফেলে মাটির মধ্যে একটু আমি চা খাই। তো সেই চা পাতা রেখে দিই, সেই চা পাতাগুলো মেশাবো, দেন এই পটের মধ্যে আমি ভরবো, অ্যান্ড দেন আমার কাছে কিছু বীজ আছে, সেই বীজগুলো লাগাবো। তো এই হচ্ছে ব্যাপার, তো তোমাদের সাথে আমি এটা শেয়ার করব। দেখো, তো আমি এখন বসছি, তো এই মাটিগুলোকে এখন ভালোভাবে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দেব আর কি। তো সেই করে তারপরে আমি এর মধ্যে অনেক কিছু মেশাবো, অনেক কিছু বলতে ওই চা পাতা বলছিলাম, ওগুলোই একটু মেশাবো, দেন পটের মধ্যে আমি কিন্তু রিপ্লেস করবো। পাতার শুকনোটা শুধু মিশিয়ে দিয়েছি, এরপর আমি কি করব, এই পটের মধ্যে এই মাটিগুলোকে ভরে দেব আর কি। অলমোস্ট রেডি হয়ে গেছে আমার এই দুটো পট, দেখতেই পাচ্ছ। তো আমি এর মধ্যে এবার বীজগুলো লাগিয়ে দেব। তো এবার বীজ লাগানোর পালা, তাহলে এই যে এটা হচ্ছে ভুট্টার দানা, এটা দিয়ে দেবো আর কি। এরপরে আছে, এটা হচ্ছে টমেটো আর কি। আর লাগিয়েছি হচ্ছে যে এগুলো মোটামুটি, এই ভুট্টার দানাটা কেন এত লাল লাল আমি জানি না, যা প্যাকেট ছিল সেটাই আর কি লাগিয়েছি। আর টমেটোর দানাটাও মোটামুটি আমি পুরোটাই দিয়ে দিয়েছি, যখন যতটা কাজ হবে হবে, না হবে না হবে। অনেকদিন ধরে এগুলো পড়েছিল, জানি না কতটা হবে, এবার ভালো করেই আমি
লাগিয়েছি আর কি, এই দানাগুলো। এরপরে যেটা দিচ্ছি এটা হচ্ছে বিনস, এটা বিনসের দানা লাগাবো আর কি। তো দেখা যাক বিনস হয় কি না, সেই আশাতেই আমি থাকবো। তো যা মাটি ছিল এই দুটো পটেই হয়েছে যা দেখতে পেলাম, অন্য পটগুলো খালি রয়েছে এখনো পর্যন্ত, মাটি এনে আবার সেই পটগুলোতে ভরতে ভরতে হবে আর কি। তো আপাতত এই দুটো পটই আমি ভর্তি করতে পেরেছি পুরো মাটি দিয়ে। এইটা হচ্ছে দিলি না কি একটা যেন লেখা ছিল, ওটা আমি ঠিক বলতে পারবো না, এরকম ঘাস ঘাস টাইপের হয় নাকি গাছটা, ওই স্যালাড স্যালাডের সাথে খায়। তো এটাও পুরোপুরি দিয়ে দিয়েছি, এটা আগে আমি একবার লাগিয়েছিলাম যখন নতুন নতুন এই দানাটা এনেছিলাম, তখন গাছ তো হয়নি, এখন হবে কি না জানি না, দেখা যাক কী করা যায়, হয় কি না দেখি। এইবার যে দানা দিচ্ছি এটা হচ্ছে পালং শাক, জানি না হবে কি না। মোটামুটি এই যে যে কটা দেখালাম সব কটাই দুটো গাছ দুটো পটের মধ্যে আমি দিয়ে দিয়েছি, যে গাছ উঠবে উঠবে, না উঠবে না উঠবে, আমি যতদূর জানি মানে বুঝতে পেরেছি যে এই কি বলে ভুট্টার দানা যেটা ফেলেছি ওইটার গাছ হবে না, আমি সেটা ধরেই নিয়েছি। বাদ বাকিগুলো হতেও পারে, দেখা যাক, হলে তোমাদের সাথে শেয়ার করবো সেই গাছগুলো। তো এখন আমি একটু জল দিয়ে দিচ্ছি যাতে দানাগুলো পুরো মাটির ভেতরে ঢুকে যায় আর কি, জল দিয়ে একটু ভালোভাবে এই ছুরিটা দিয়ে একটুখানি দানাগুলোকে পুরো মাটির মধ্যে দিয়ে ভরে দিচ্ছি যাতে গাছগুলো উঠতে পারে আর কি। তো পুরোটাই আমি দুটো পটেই জল দিয়ে সেই নরম করে পুরো দানাগুলো মাটির ভেতরে দিয়ে ঢুকিয়ে দিয়েছি যাতে খুব ভালোভাবে গাছটা গজাতে পারে। মোটামুটি আমার দুটো পট এবং গাছ লাগানো, গাছের বীজ লাগানো কমপ্লিট। তো দেখা যাক কবে গাছের দেখা পাই। এবং এই গাছ লাগাতে গিয়ে আমাকে প্রচুর মশা কামড়েছে, মানে এত মশা কামড়েছে যে বলারই নয়। এই হচ্ছে আমার পট অলমোস্ট রেডি, এই গাছটায় কিছুতেই পাতা গজাচ্ছে না আর কি, সেই জন্য আমি একটুখানি খুঁড়ে দিয়েছি আর কি ওই বিষয়টা মানে মাটিটাকে আর কি, দেখা যাক পাতা গজায় কি না। আর এই গাছগুলোতে তোমাদেরকে দেখালাম কী কী করেছি, সেগুলো দিয়ে একটুখানি মাটি চাপা দিয়ে দিয়েছি, এটাও সেম, দেখা যাক কবে ওঠে। এই সব কটাই মোটামুটি সব লাগিয়ে দিয়েছি, অনেকদিন ধরে এই বীজগুলো পড়েছিল আমার কাছে, দেখি কবে ওঠে, যবে উঠবে তারপর তোমাদের ভিডিও করে আমি দেখাবো যে কী কী গাছ উঠছে। আর এটা তোমাদেরকে দেখালাম, এই হচ্ছে মোটামুটি আমার গাছের রেড মানে গাছ লাগানো পুরো পটটাকে খালি করে রিপোর্ট করা, তো অলমোস্ট রেডি। তো এখন আমার আরও কিছু কাজ আছে, সেগুলো করে আমি একদম স্নান টান করে খাবো, প্রচণ্ড খিদেও পেয়ে গেছি সকালবেলা থেকে কিছু খাইনি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, পরে আবার ভিডিওতে দেখা হবে, গাছ গজালে তখন আমি সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো যে কী কী গাছ খেয়ে কী কী লাগিয়েছিলাম এবং কী কী গাছ উঠলো। তো আজকের মতো এখানেই শেষ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি নিউ ইয়ার, সবাই খুব ভালো কাটিও, টাটা।